বাথরুমেও জল নেই, তাছাড়া এদিক খাবার জল নেই, দুই দিন ধরে মানে বিদ্যুৎও নেই। এখন দেখো বৃষ্টি, চারিদিকে কিভাবে খাবার জল সংগ্রহ করে রান্না করা গেছে, যাই হোক গ্যাস ছিল বলে, এটা খুবই ভালো ব্যাপার। আমরা জল সংগ্রহ করবো কিভাবে একটু দেখাই আপনাদেরকে। এদিকটাতে আমরা ছোট ছোট গ্লাস বাটি মানে যা যা ছিল ঘরে ব্যাচেলার মানুষ সবগুলো আছে বাটি, আর ওই দিকটাতে আমাদের এই যে বাথরুমে যাওয়ার জন্য যে ই থাকে ওইটা জল সংগ্রহ করা আছে, বাথরুম আর এদিকটাতে যে খাবার জল কিভাবে সংগ্রহ করতে হবে সেটা হলো উপরে টিন আছে, যেহেতু উপরে টিন আছে আর হলো অনেক দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে, সেহেতু টিনের উপর যে ময়লা ছিল সব দিয়ে গেছে, সেহেতু আমরা এই জলটা নির্দ্বিধায় খেতে পারবো, কোনো ব্যাপার না। আপনারা দেখেন এটা হলো একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার জল, এটা সমস্যা হবে না, আপনি খেতে পারবেন, কোনো ব্যাপার না, একদম জল, পিওর জল। তো আসেন আমরা বাথরুমে যাবো, যাক বাথরুমে একজন যাবে, তো সে জল ওই যে হ্যাঁ যাক একজন বাথরুমে চলে গেল, জলের সমস্যা পড়তেছিল। আচ্ছা আমি দিয়ে আসি, তুমি এই জায়গায় রেখে মিশ, আচ্ছা আমি জল দিয়ে আসি, ওকে।